এবং তমলুক লোকসভা কেন্দ্রের উন্নয়নের অন্যতম কাণ্ডারি ডক্টর লক্ষ্মণ শেখ আমাদের এই সভায় আজকে উপস্থিত হয়েছে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এখন বলছে না, পাঁচটার মধ্যেই শেষ করতে হবে। কনক কনক দাস খানার ওসির সঙ্গে কথা বললেন, উনি বললেন পাঁচটার মধ্যেই শেষ করতে হবে আপনাদের। হাতে আমার 24-25 মিনিট মাত্র সময় আছে, দীর্ঘদিন পরে এসেছি, দীর্ঘ সময় বলবো সেই সুযোগটা হলো না। গতকাল রমজান শুরু হয়ে গেছে, পবিত্র রমজান, আর গতকালে ছিল অক্ষয় তৃতীয়া, কাল একই দিনে দুটো। সেই কারণে যথার্থভাবে বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন, একই দিনকে দুটো কুসুম, হিন্দু আর মুসলমান। রাম রহিমের দেশ আমাদের ভারতবর্ষ, কিন্তু সেই ভারতবর্ষকে আজকে ধর্মের নামে, বর্ণের নামে ঐক্যবদ্ধ ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে বিজেপি। তারা কি ধর্মীয় উন্মাদ দল? হিন্দুত্ববাদ তাদের মূল কথা, তাদের মূল কথা হিন্দু রাষ্ট্র গড়ে তোলা। তাহলে ভারতবর্ষে বৌদ্ধ, খ্রিস্টান, আরো যে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, তারা কি, তাদের কি হবে? তাদেরকে ওই নাগরিক মানে দ্বিতীয় শ্রেণী নাগরিক হয়ে থাকতে হবে। আর একদিন তারাও উৎক্ষুব্ধ হয়ে তারা বলবেন আমাদের জন্য আলাদা রাষ্ট্র গড়ে তুলতে হবে। তৈরি করছে বিজেপি, বিজেপি কোন মুসলমান ভাইরা যদি গরু মাংস খায় জানতে পারেন, তাহলে তার বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ তারা গিয়ে তাদেরকে হত্যা করছে। একজন গরু নিয়ে গিয়ে যাচ্ছিল এক মুসলমান ভাই গোলাম শহরে। এইভাবে ভারতবর্ষের প্রায় শতাধিক মুসলিম ভাই তাদের জীবন দিয়েছে, এবং তার সঙ্গে যারা নিম্ন বর্ণের মানুষ তারাও আক্রান্ত হচ্ছে। প্রায় 200 মতো এইভাবে দলিত সমাজের মানুষও মারা যাচ্ছে ভারতবর্ষে। আজকে যা পরিস্থিতি, বিগত বছরগুলি চাইতে শহীদের সংখ্যা বেশি আমাদের দেশে বর্তমানে, 3 গুণ বেশি শহীদ জওয়ানরা শহীদ হয়েছে। জওয়ানদের শহীদ করানো হচ্ছে কেন? ডক্টর লক্ষ্মণ চন্দ্র শেখ এবারে তমলুক লোকসভা থেকে উনি জাতীয় কংগ্রেসের হাত প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী ডক্টর লক্ষ্মণ চন্দ্র শেখকে হাত চিল্লা ভোট দিন। বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস বিজেপি বিজেপি একটা অভিযোগ করছে যে নন্দীগ্রামে আপনি এই যে সভা করছেন, প্রচার করছেন দীর্ঘ 1 দশক পর, সেটা তৃণমূলের সহযোগিতাতে আপনাকে পথ প্রশস্ত করে দিয়েছে, তারা একটা অভিযোগ করছে, কি বলবেন? না, বিজেপির অভিযোগের ভিত্তি, কারণ বিজেপি পশ্চিমবাংলায় কিছু করতে পারে, আর বিজেপির রাজনীতি পশ্চিমবাংলার মানুষ উন্নত সংস্কৃতি সম্পন্ন মানুষ তারা কখনোই মিলবে। নন্দীগ্রামে বিষয় যে শিল্পের কথা আপনি দিয়ে শুরু করেছেন, সে শিল্পের কথাই বললেন, কি বার্তা? বার্তা হচ্ছে একটা শান্তি শৃঙ্খলার পরিস্থিতি গড়ে তুলতে হবে নন্দীগ্রামে। নন্দীগ্রামে যে একটা ভয়ের পরিবেশ, তার অবসান ঘটাতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, নন্দীগ্রামের উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে হবে, পাশাপাশি সামগ্রিক ভারতবর্ষের রাজনীতির কথাও আমি তুলে ধরেছি। এই রাজনীতি হলো যে বিজেপির সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িকতাকে কোনোদিন মানা যাবে না। ভারতবর্ষের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, এটাও ভাবার কোনোদিন মেনে নেওয়া যাবে না। রাজনীতির ধর্মীয়করণ একটা ফ্যাসিবাদের লক্ষ্য, এটাকে কখনো মেনে নেওয়া যাবে না। নন্দীগ্রামে আপনি দ্বিতীয় হলদিয়া করার কথা বলছিলেন, যেটা আপনার আগেও আপনার পরিকল্পনা ছিল, কেমিক্যাল পরিকল্পনা ছিল আমি বলেছি, এখন আর আমি এটা বলতে পারছি না। যদি আপনি এখানে সাংসদ হন তো সেক্ষেত্রে কোন কোন ব্যাপারগুলো আপনার অগ্রাধিকার থাকবে নন্দীগ্রামের? প্রথমে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, একটা যে ভয়ের পরিবেশ তার অবসান ঘটাতে হবে, পানীয় জল, সেচের ব্যবস্থা, উন্নয়ন,
আর এই আমাদের যারা মাছ চাষ করছেন তার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা, আর নন্দীগ্রাম হলদার মধ্যে হলদি নদীর কয়েকটা ব্রিজ তৈরি করা, আর বলতামের সময় হলো না, রেলের কাজটা অসমাপ্ত হয়ে আছে সেটাকে সম্পূর্ণ করা, এগুলি আমার গুরুত্বপূর্ণ, খুবই আশাবাদী। সেই জন্য আমি বলছি আমি জয়ী হব। আজকে নন্দীগ্রামের চেহারা দেখেই বুঝলাম, আধ ঘন্টা মিটিংয়ের জন্য তবু তো কিছু লোক এসেছিল, বড় করে কিছু করা যায়নি, এখন তো নির্বাচন কমিশনের অধীনেই সব কিছু করতে হচ্ছে।